জয়পুরহাটের পাঁচ বিবির রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের ভাতা কার্ড অনলাইনে নিবন্ধনের জন্য ৮৮০ জন ভাতাভোগীর নিকট থেকে ৫০ টাকা করে ঘুষ নিয়েছিলেন। পরে জানাজানি হওয়ায় সেই টাকা মাইকে ঘোষণা দিয়ে ফেরত দিতে বাধ্য করেছেন ওই ইউনিয়নের ৭ ইউপি সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান বলেন, এ ঘটনায় ইউনিয়নের দুজন উদ্যোক্তাও জড়িত ছিলেন। জানা যায় ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নের হতদরিদ্র ভাতাভোগীদের নামের তালিকা অনলাইনে নিবন্ধন করার জন্য সরকারি খরচে ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন করার নির্দেশ রয়েছে, কিন্তু তাদের ইউনিয়ন পরিষদের ডেকে অনলাইনে নিবন্ধন করার কথা বলে ৫০ টাকা করে আদায় করেন চেয়ারম্যানের চাচাতো ভাই রিগান হোসেন। বিষয়টি জানাজানি হলে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হোসেন বাবুসহ ৭ জন ইউপি সদস্য এর প্রতিবাদ করেন। পরে ইউপি সদস্যদের তোপের মুখে চেয়ারম্যানের ভাই ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মাইকে ঘোষণা দিয়ে টাকা ফেরত দেওয়ার কথা প্রচার করেন প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন বাবু। ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর রিগান একটু পরিষদে এসে কাজকাম করে, তবে সে পরিষদের কেউ না। এ ঘটনায় রিগান একাই না, পরিষদের দুজন উদ্যোক্তা শামিমা আক্তার ও শ্যামল সরকারও জড়িত। উপজেলা নির্বাহী অফিসার বর্মান হোসেন বলেন, টাকা নেওয়ার বিষয়টা শুনেছি, লিখিত অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব। সুপ্রিয় দর্শক, জনপ্রতিনিধিরা যদি সচেতন হয় তাহলে এসব অন্যায়কে খুব সহজে রুখে দেওয়া সম্ভব নয় কি? কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।